বাংলাদেশে শাহরুখ খান অভিনীত পাঠান মুক্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে হিন্দি সিনেমা আমদানি নিয়ে সরব হয়ে উঠেছে সিনেপাড়া। এ নিয়ে পক্ষ বিপক্ষে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। 28 জানুয়ারি দুপুরে হিন্দি সিনেমা আমদানির বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভা হয়েছে। সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার বলেন, বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি পেলে আমাদের শিল্পীরা ক্ষতির সম্মুখীন হবেন কিনা, আমাদের হলগুলো চাঙ্গা হবে কিনা, এসব নিয়েই আলোচনা হয়েছে। বাংলাদেশের সব হল মালিক ও প্রদর্শক সমিতি হিন্দি সিনেমা আমদানি করতে চাচ্ছেন। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে কিছু শর্ত দিয়ে একটা লিখিত বক্তব্য উপস্থাপন করব, যা এখনই প্রকাশ করতে চাচ্ছি না। বলিউডের সিনেমা মুক্তিতে আপত্তি নেই, তবে লাভের 10% শিল্পী সমিতির জন্য দিতে হবে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া নিপুনের এই মন্তব্যে অনেকে আপত্তি তুলেছেন। এ প্রসঙ্গে নিপুন বলেন, আমি এত বড় প্ল্যাটফর্ম খুলে দিলে আমাদের তো কম্পিটিশন করে টিকে থাকতে হবে, এজন্য আমার কিছু টাকা পয়সা লাগবে, পাশাপাশি ঢাল তলোয়ার লাগবে, তাই আমার এই রকম চাওয়া ছিল। আমার মনে হয়েছে আমি ঠিক আছি। হল মালিকেরাও বলেছেন, আমি যেটা চেয়েছি সেটা যৌক্তিক,